Happy birthday, Radio Next. Onek bhalo ekta time kache amar ekhane. Had a great time. Thank you very much for inviting me. And definitely I'll be here next year. Thank you. Jai hok. সব কিছু মিলিয়ে আজকে আমাদের এই টোটাল যে আয়োজন, এই যে আমাদের এত ক্রাউড, সব কিছু মিলে কেমন লাগছে তোমার কাছে? Great, great. It's a great arrangement. আপনারা পুরো জিনিসটা যে এফোর্ট নিয়ে করেছেন, লাইক আমি অনেস্টলি অনেক ভালো লাগতেছে. এন্ড অনেস্টলি যে আমাকে ইনভাইট করেছেন আপনাদের এত বড় একটা অ্যারেঞ্জমেন্টে, আমার অনেক ভালো লাগতেছে. দ্যাটস ভেরি গুড ম্যান. এখন সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু তুমি পরিচিত তোমার নিজের কাজের ক্ষেত্রে, মানে হচ্ছে ম্যাজিশিয়ান এবং সেটা হচ্ছে ম্যাজিক্স, এইগুলো সবকিছুকে দেখিয়ে একটা ঐন্দ্রজালিক ব্যাপারের মধ্যে তুমি আসলে আমাদেরকে একটু আবদ্ধ করে রাখো. ঐন্দ্রজাল মানে হচ্ছে বাংলা আর কি, ডিরেক্টলি সেটা হচ্ছে আমি তো কিছু দেখতে চাইতে পারি. আমাদের বিশাল যে ক্রাউড, মোটামুটি 30-40 হাজার লোক এখানটায় আছেন, এখানে আসলে জায়গা দেওয়া যাচ্ছে না. 30-40 হাজার আর বাইরে লাইন আপে মোটামুটি লাখখানেক লোক. এই বিল্ডিং এর গার্ড কই, একটু লাইন দিয়ে দে, কেউ একজন লাইন টাইন দিয়ে দে, টিকিট কেটে দে, 10 টাকা করে টিকিট হবে. ওকে, হ্যাঁ ওকে, হ্যাঁ পারফেক্ট. এখন যেটা, সেটা হচ্ছে যে আমরা আসলে আজকে তোমার কাছ থেকে এমন একটা পারফরমেন্স আশা করব যেটা দিয়ে অ্যাকচুয়ালি আমাদের রেডিও নেক্সট যে ফার্স্ট বার্থডে, এটাকে আমরা একটু সেলিব্রেট করব তোমার সাথে. ডেফিনেটলি. এখন কিভাবে কি করা যায়? আমি একটা ছোটখাটো পারফরমেন্স দেব. ছোটখাটো ওকে, হয়ে যাচ্ছে. আই উইশ আমি জানতাম আপনাদের বার্থডে আজকে. হ্যাঁ হ্যাঁ, I would have prepared something great, but তার মানে না যে ছোট কিছু মানে যে ভালো না. হ্যাঁ অবশ্যই অবশ্যই, ছোট থেকে শুরু হয়। আমি ফার্স্টে সবাইকে জিজ্ঞেস করব, সবাই কি ম্যাজিক দেখতে এক্সাইটেড? হ্যাঁ এক্সাইটেড, ওকে হ্যাঁ, একটু সময় লাগছে, এবার সাথে সাথে শুনতে চাই, সবাই কি ম্যাজিক দেখতে এক্সাইটেড? ইয়ে ওকে, देयर ইউ গো. এখন এনার্জিটা ভালো লাগতেছে, এখন এনার্জিটা ভালো, এখন শোটাও অনেক অ্যামেজিং হবে. স্টার্টিং, এটা হলো ফার্স্ট বিট অফ ম্যাজিক. ফারহান অনেক বেশি ম্যাজিক দেখছে. ফারহান, তুমি এত বেশি ম্যাজিক দেখে ফেলছো, পারফেক্ট. হ্যাঁ ভলান্টিয়ার হিসেবে. ওকে হ্যাঁ, একটা মাইক্রোফোন, মাইক্রোফোন মাইক্রোফোন দরকার হবে. আচ্ছা ও ও হ্যাঁ, কথা বলছি, আচ্ছা আচ্ছা, আমি ধরে রাখছি মাঝে মাঝে. হ্যাঁ পারফেক্ট, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ফিলিং সেলিব্রিটি. ও মাই গড, গ্রেট গ্রেট গ্রেট. আচ্ছা, সো তোমার নামটা? অহনা. অহনা, ভেরি নাইস টু মিট ইউ অহনা. আমার নাম গালিব, আমি একজন ম্যাজিশিয়ান. নাইস মিটিং ইউ. ভেরি নাইস মিটিং ইউ টু. আচ্ছা, সো তোমাকে আমি একটা জিনিস দিয়ে ম্যাজিক দেখাবো. আমি ফার্স্টে বের করি এটা দিয়ে, রাইট? এটা কি, এটা দেখলে কি মনে হয়? A sponge. Sponge. Yeah. মানুষ ইউজুয়ালি একদম ফার্স্ট গেস এটা গেস করেন এটা একটা স্পঞ্জ, বাট তুমি প্রবাবলি লাস্ট 10 বারের ভিতরে ফার্স্ট একজন মানুষ যে গেস করছে. ওকে, ভেরি গ্রেট. A clap for me, a clap for me. অহনা অহনা অনেক স্মার্ট. ওকে, আমরা তো এই দেখো স্পঞ্জটা এত সফট, এটা আমার হাতে, তোমার হাত দাও, আমি তোমার হাতেই রাখা, স্পঞ্জটা এত সফট যে আমি যদি তোমার হাতে রেখে আমি যদি একটু রাফ করি দেখে মনে হয় না বড় হয়ে যাচ্ছে. ওকে দেখো তো কি হলো, অ্যামেজিং, আইভ গট টু. পারফেক্ট. অহনা তুমি একটু এই পাশে আসো, এই পাশে আসো. তোমার এই যে দুইটা স্পঞ্জ যে কোনো একটা দাও এখান থেকে আমাকে, এটা পারফেক্ট. সো তুমি চাও এটা আমি নেই, রাইট? আর এটা তুমি রাখতে চাও, রাইট? এনি রিজন তুমি এটা আমাকে দিছো? হ্যাঁ. কেন, ওটা তোমার পছন্দ না? না, আমার রাইট হ্যান্ড সাইডে আপনি আসুন. রাইট হ্যান্ড সাইডে, পারফেক্ট. অহনা তোমার এখন এটা কি হ্যান্ড, রাইট? দিস ওয়ান ইজ মাই রাইট হ্যান্ড. রাইট রাইট, পারফেক্ট. তোমার হাতটা খুলো, হাতটা খুলে টাইট করে আটকাও, ঠিক যেভাবে আমি আটকাচ্ছি. সো তুমি আমার হাতে একটা বল দিছো, তোমার হাতে একটা বল, তুমি আমার হাতে জাস্ট একটা ফুদাও, ফুদাও সাথে সাথে. দেখো তোমার হাতটা সোজা করে সামনে আনো, আর একটু এই পাশে আসো, একটু এই পাশে, পারফেক্ট. 1 2 আমার হাতে ক্লিয়ারলি সবাই দেখবে, অন্য কিছু নাই, তোমার হাতে রাখবো, তুমি একদম টাইট করে আটকাবা. ওকে অহনা, কোনো ভাবে তোমার হাতে ঢোকা পসিবল এখন? তোমার হাতে একটা ফুদাও তো, দিছো, পারফেক্ট. এখন অহনা তোমার হাতটা খুলো তো. মাই গড, অ্যামেজিং, থ্যাংক ইউ থ্যাংক ইউ. বাট শুনে মনে না মাত্র 5 জন ম্যাজিকটা দেখছে, কয় সবাই একটু জোরে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ অহনা, নো প্রবলেম, ভেরি নাইস মিটিং ইউ, থ্যাংক ইউ. ওকে অহনা, ইউ ক্যান মেক ইউর ওয়ে আউট, থ্যাংক ইউ, অলরাইট.
আমার শোটা শেষ হোক, আমার একজন আরজে লাগবে তো আমার পাশে, তো ওনাকে এখন ভ্যানিশ করা যাবে। অবিল ভাই আপনি কই? আপনি আসেন ভাই। ভাই আমি আমি বাসায় যাবো, আমার জরুরি কাজ আছে, আমার জরুরি কাজ আছে। ভাই কই আপনি, গাড়িটা ওয়েট করেন, আমি যাই গা ভাই। আমি টেনশন নিয়ে না, এখনো 15 মিনিট টাইম আছে, এখনো 15 মিনিট টাইম আছে। এখনো 15 মিনিট। আমার হাঁটু কাঁপছে, আমার হাত কাঁপছে, আমার হাতের কুনুই এগুলো যা যা আছে যেগুলো মানুষের কাঁপে না ওগুলো কাঁপছে। কি বলেন আপনি এগুলো? ছি, বাতের কথা বলবেন, ইংলিশে বলেন, আমি ইংলিশে বলে অপমান বোধ করি না। বল না, সবাই কি সবাই কি ম্যাজিকটা এনজয় করছেন সবাই? পারফেক্ট পারফেক্ট, ওকে। আমি আপনাকে যে ম্যাজিকটা এখন দেখাবো, এই ম্যাজিকটা অ্যাকচুয়ালি রেডিও নেক্সটে সবাই অনেক লাইক করে। আচ্ছা, বিকজ তাদেরকে আমি একদম ফার্স্ট টাইম যখন এখানে আসছিলাম আমি সবাইকে দেখাইছি, তারা আমাকে রিকোয়েস্ট করছে এটার জন্য আমি আরেকদিন তাদের সবাইকে দেখাই। ওকে, সো পাবলিক রিকোয়েস্ট না, অডিয়েন্স রিকোয়েস্ট? এক্স্যাক্টলি, অডিয়েন্স রিকোয়েস্ট, আরজে রিকোয়েস্ট। আর ডেফিনেটলি আরজে রিকোয়েস্ট, মানে স্টেশন রিকোয়েস্ট এটা। সো এর থেকে বেটার কিন্তু কোনো ইয়ে হয় না, ডে হয় না এটা দেখানোর জন্য, আপনাদের বার্থডে। সো আমি আপনাদেরকে সবাইকে আপনাদের পছন্দের ম্যাজিকটা দেখাবো, কি বলেন? ইয়া, ডেফিনেটলি। আপনাকে যেটা বলবো হলো আপনি অডিয়েন্সের দিকে তাকায় চোখটা বন্ধ করে রাখবেন। ওকে অডিয়েন্স, হিয়ার আই এম। ওকে, সো ভাই আমি যেটা করবো হলো আমি আপনার হাতের পিছনে টাচ করবো, এভরি টাইম আমি টাচ করবো আর আপনি ফিল করবেন, আপনি হ্যাঁ বলবেন, আমি ইয়েস বলবেন। ওকে, ঠিক আছে, এভরি টাইম আপনি ফিল করবেন আমি টাচ করছি, আপনি ইয়েস। ওকে পারফেক্ট। কই রবিন ভাই, কই খেয়াল করে দেখবেন কিন্তু এটা স্পেশালি ফর রবিন ভাই। ওকে, আমি আপনাকে টাচ করার সাথে সাথে ইয়েস বলবেন। ইয়েস, ইয়েস, yes, perfect. এখন চোখটা খুলবেন। আচ্ছা, মাইক সমস্যা নাই। আপনি কতবার ফিল করেছেন আমি আপনাকে টাচ করে? খুব স্লাইট হলো কিছু একটা ফিল করেছেন। তিনবার। তিনবার? yes, সবাই রুমে একসাথে। আমি ওনাকে অ্যাকচুয়ালি কয়বার টাচ করছি? that was amazing, exactly. oops, sorry. it's okay. so হ্যাঁ, একবার আমি আপনাকে টাচ করে, thank you very much. thank you too, thank you for coming on stage, right? thank you very much. সবাই তালি দিবেন ভাইয়ের জন্য একটা। চমৎকার চমৎকার ভাই, তুমি তো পুরুষই না? পুরুষই না, মানে মহাপুরুষ। মহাপুরুষ, এটা একটু গ্যাপ দিয়ে আর কি বললাম, এই আর কিছু না ভাই, ব্রাদার না আমরা, এই যে আমরা এই জন্য এইভাবে একটু বলি আর কি। এনিওয়েজ, তারপরে গালিব ভাই, এখন সবকিছু মিলিয়ে যে আমাদের এত ক্রাউড, এত মানুষজন, আমাদের ইনভাইটেড গেস্ট যারা রয়েছেন তারা একের পর এক আসছেন, তো সবকিছু মিলিয়ে আমাদের এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট দেখে তোমার কাছে অ্যাকচুয়ালি কেমন লাগছে? এবং আমাদের রেডিও নেক্সট 90 সুপার, আমি অলরেডি দুইবার বলছি, আবার বলবো, আমার কিন্তু খুব ভালো লাগতেছে, খুব ভালো। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে ইনভাইট করার জন্য এখানে, আমি আপনাদের যে একটা ভালো টাইম দিতে পারতেছি আমার নিজে অনেক ভালো লাগতেছে।